প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র ক্লাসে তোমাদেরকে আজকে স্বাগত জানাচ্ছি। আমরা এর আগের ক্লাসে পদ পরিচয় দেখেছি এবং পদের প্রাথমিক ধারণা দেখেছি। আজকে পদের শ্রেণী বিভাগ আমরা আলোচনা করছি। প্রথমে কি বিশেষ্য পদ, তোমরা সবাই জানো কি পদ মোট পাঁচ প্রকার: বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, অব্যয় এবং ক্রিয়াপদ। এর মধ্যে আমরা আজকে বিশেষ্য পদটি আলোচনা করব এবং তার কি শ্রেণী বিভাগগুলো আলোচনা করব। তো দেখো, বিশেষ্য পদ আসলে কি, তোমরা সবাই জানো বিশেষ্য পদকে ইংরেজিতে কি বলে? নাউন বলে। নাউন, ইংরেজিতে নাউনের সংজ্ঞা তোমরা এভাবে পড়েছো, নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। বাংলায় বলা হয় কোনো কিছুর নামকেই কি বলে? বিশেষ্য বলে। কোনো কিছুর নাম, সেটা ব্যক্তি, বস্তু, স্থান, কাল, গুণ, কর্ম, যা কিছু আছে পৃথিবীতে, স্রষ্টার সৃষ্টি এবং মানুষের সৃষ্টি, প্রত্যেকটির যে নামগুলো, সমস্ত নামগুলোই হচ্ছে কি? বিশেষ্য পদ। তারপরেও কয়েকটি কথা বলা আছে যে পদটি দ্বারা কোনো ব্যক্তির নাম, বস্তু, স্থান, জাতি, সমষ্টি, কাল, ভাব বা গুণের নামকে বোঝায়, সেই পদগুলোকে কী বলে? বিশেষ্য পদ বলে। ওকে, সেই বিশেষ্য পদগুলো কীরকমটি হতে পারে? যেমন ধরো আমি লিখেছি কি নয়ন, কিংবা রাফি, কিংবা দোয়েল, কিংবা ময়না, পদ্মা, মেঘনা, ঠিক আছে, মানুষ, নদী, পাখি, বই, খাতা, চেয়ার, কলম ইত্যাদি, এই সমস্ত পদগুলোকে কি বিশেষ্য পদ বলে। কারণ প্রত্যেকটি কোনো না কোনো কিছুর কি নাম বোঝাচ্ছে। তো এই বিশেষ্য পদ যেটা কোনো কিছু নাম বোঝায় সেটাই বিশেষ্য। কিন্তু সেই বিশেষ্য বা সেই নামগুলো আবার কয় ধরনের হয়? ছয় ধরনের হয়। কোনো কিছুর নামই বিশেষ্য পদ, কিন্তু সেই নামগুলোর মধ্যে আবার কী রয়েছে বলো দেখি? আলাদা আলাদা পরিচয় রয়েছে। তো এই জন্য বলা হয় বিশেষ্য পদ হচ্ছে ছয় প্রকার। এই ছয় প্রকারের মধ্যে প্রথমটা হচ্ছে দেখো নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য, ইংরেজিতে যেটা কি বলে? প্রপার নাম। দুই নম্বর হচ্ছে জাতিবাচক বা শ্রেণীবাচক বিশেষ্য, ইংরেজিতে যেটিকে বলে কি? কমন নাম। তিন নম্বর হচ্ছে বস্তু বা দ্রব্যবাচক বিশেষ্য, ইংরেজিতে যেটিকে বলে ম্যাটেরিয়াল নাম। চার নম্বর হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য, যাকে ইংরেজিতে বলে কি? কালেকটিভ নাম। পাঁচ নম্বর হচ্ছে ক্রিয়া বা ভাববাচক বিশেষ্য, যাকে ইংরেজিতে ভার্বাল নাম বলা হয়। এবং ছয় নম্বর হচ্ছে গুণবাচক বিশেষ্য, যাকে ইংরেজিতে অ্যাবস্ট্রাক্ট নাম বলা হয়। এবার আমরা নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য কী, জাতিবাচক বিশেষ্য কী, প্রত্যেকটি একটু করে আলোচনা করছি। এর খেয়াল করো, আমি লিখেছি নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য, লিখেছি নয়ন এবং কি রাফি, এই দুটি পদ দেখো। তাহলে এটা একটা ব্যক্তির নাম, এটা একটা কি ব্যক্তির নাম, এটা একটা ছেলের নাম, এটা একটা ছেলের নাম, ঠিক আছে, নয়ন এবং রাফি, এবং নির্দিষ্ট একটা করে নাম। যে বিশেষ্য পদ দ্বারা কোনো ব্যক্তি, স্থান, নদ নদী, পশু পাখি বা গ্রন্থের বা স্থানের নির্দিষ্ট নাম বোঝায়, তাকে মূলত বলা হয় নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। তাহলে এখানে নয়ন নির্দিষ্ট ব্যক্তির নাম, রাফি নির্দিষ্ট একটা কি ছেলের নাম, দোয়েল নির্দিষ্ট একটা পাখির নাম, ময়না নির্দিষ্ট একটা পাখির নাম, শালিকও তেমনি নির্দিষ্ট একটা পাখির নাম, পদ্মা, মেঘনা, তিস্তা নির্দিষ্ট একটি করে নদীর নাম। সো এই নামগুলি হচ্ছে নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। কিন্তু খেয়াল করে দেখো, নয়ন ও রাফি দুজনের একই, দুজনে কিন্তু একই শ্রেণীভুক্ত। এদের সাধারণ একটা পরিচয় রয়েছে, সাধারণ একটা নাম রয়েছে, শ্রেণীবাচক একটা পরিচয় রয়েছে, সেটা এরা দুজনেই হচ্ছে কি? মানুষ। তাহলে যে বিশেষ্য পদরা নির্দিষ্ট ব্যক্তির নাম না বুঝিয়ে এক জাতীয় নাম বোঝায় কিংবা সাধারণ নাম বোঝায়, একই শ্রেণীর নাম বোঝায়, তাকে জাতিবাচক বিশেষ্য বলে। সো মানুষ হচ্ছে জাতিবাচক বিশেষ্য। এরপর রয়েছে দেখো দোয়েল, ময়না, শালিক, তিনটাই কিন্তু একই শ্রেণীভুক্ত জিনিস। সেই তিনটি জিনিস কি? পাখি। তাহলে পাখিটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য। আর পাখি যখন নির্দিষ্ট নাম বলছি, দোয়েল, ময়না, টিয়া, শালিক, শ্যামা, তখন সেগুলো নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। একইভাবে দেখো পদ্মা, মেঘনা, তিস্তা নির্দিষ্ট একটি করে নাম, আর এর এক জাতীয় নাম হচ্ছে কি? নদী। ওই নদীটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য। তো এভাবেই দেখো আছে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, একটা করে স্থানের নির্দিষ্ট নাম। সো এই নির্দিষ্ট নামগুলো নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। কিন্তু শুধু যখন আমরা বলবো কি শহর, তখন এর জাতিবাচক বিশেষ্য। যখন আমরা বলবো যে হিমালয়, এভারেস্ট, দার্জিলিং, তো এগুলো হচ্ছে কি কি নির্দিষ্ট একটি করে নাম, তখন এটা হবে নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। শুধু যদি আমরা বলি পাহাড় বা শুধু বলি পর্বত, তখন এটি হবে জাতিবাচক বিশেষ্য। ওকে, এরপর রয়েছে কি বস্তু বা দ্রব্যবাচক বিশেষ্য। দেখো বলা হয়েছে যে বিশেষ্য পদ দ্বারা কোনো উপাদানবাচক পদার্থের নাম বোঝায়, যেটি ওজন করা যায় কিংবা গণনা করা যায়, সেটিকে মূলত কি বলা হয়? বস্তু বা দ্রব্যবাচক বিশেষ্য, ইংরেজিতে এটিকে বলে ম্যাটেরিয়াল নাম। দেখো তো বই, খাতা, এগুলো কী করা যায়? গণনা করা যায়। চেয়ার গণনা করা যায়, কলমও কি গণনা করা যায়, কিন্তু মাটি গণনা করা যায় না। মাটি ওজন বা পরিমাপ করা হয়, মাটি মূলত পরিমাপ করা হয়, ওজন নয়, পরিমাপ। চাল এটি ওজন করা হয়, চিনি ওজন করা হয়, লবণ কি ওজন করা হয়, তার যেটা ওজন করা যায় কিংবা পরিমাপ করা যায় কিংবা গণনা করা যায়, সবটাই হচ্ছে কি বস্তু বা দ্রব্যবাচক বিশেষ্য। চার নম্বরে আসলে সমষ্টিবাচক বিশেষ্য। সমষ্টিবাচক বিশেষ্য সংজ্ঞাটা বলি যে বিশেষ্য পদ দ্বারা কি বোঝায়? দলগত নাম বোঝায় কিংবা কোনো সমষ্টিগত নাম বোঝায়, তাকে মূলত বলা হয় কি? সমষ্টিবাচক বিশেষ্য, ইংরেজিতে যাকে বলে এই কালেকটিভ নাম। এটি খেয়াল করতে জনতা, জনতা কি আমরা একজন ব্যক্তিকে বুঝি না অনেকগুলো ব্যক্তিকে একসঙ্গে সমষ্টিগতভাবে জনতা বলি? যেমন ধরো হচ্ছে কি হয়েছে এখানে প্রধানমন্ত্রীর একটা জনসভা হবে, তা জনসভা হবে, সভার সভা কি একজন মিলে হবে? অনেকে মিলে কি একটা সভা, এবং সেই সভায় জনতার ঢল নেমেছে। জনতার ঢল নেমেছে, জনতা বলতে কি একজনকে দুজনকে বোঝাচ্ছে? অসংখ্য মানুষ একসঙ্গে হয়ে তাকে আমরা কি বলছি? জনতা।
তাহলে জনতা হচ্ছে কি দলগত নাম বা সমষ্টিগত নাম, তেমনি সৈন্য দলগত নাম বা কি সমষ্টিগত নাম, সভা তেমনি সমিতি কখনো একজনে হয় না, অনেকগুলো মিলে হয়। দল, দল বলতে আমরা কি একজনকে একটা দল বলি না, ধরো 5 জন 10 জন 11 জন 20 জন এরকম দল মিলে যেতে হয়। বহর বলতে বোঝায় ধরো অনেকগুলো গাড়ি একসঙ্গে যাচ্ছে, সারিবদ্ধভাবে যাচ্ছে 10টা 15টা 20টা, তখন কিন্তু আমরা তাকে বলি কি গাড়ির বহর, মানে গাড়ির সমষ্টি। এর নৌবহর হতে পারে, বিমান বহর হতে পারে, গাড়ি বহর হতে পারে, সরি সমষ্টিগত বিশিষ্ট। পঞ্চায়েত বলতে কি বোঝায়, কোনো এলাকায় যে আসলে কি আমরা ইংরেজিতে বলতে এই শব্দটাকে বলে জুরি। হ্যাঁ, ধরো কোনো একটা বিচার কার্য হচ্ছে, সেই বিচার কার্যে যখন ডিসিশন হয় তখন 4-5 জন মিলিত একটা কি ডিসিশন নেয়। তো এই 4-5 জন যারা মান্যগণ্য ব্যক্তি, যাদের ডিসিশনের সবাই মানবে, এদেরকে মূলত কী বলা হয়, পঞ্চায়েত বলা হয়। এবং এখানে কখনো একক নয়, অনেকে সম্মিলিতভাবে হয়। এরপর আসো ক্রিয়া বা আবাসক বিশিষ্য, যে বিশিষ্য পদ দ্বারা ক্রিয়ার নাম বা ক্রিয়ার ভাব প্রকাশ করে, কাজের নাম বা কাজের ভাব প্রকাশ করে, তাকে বলা হয় ক্রিয়াবাচক বা ভাববাচক বিশিষ্য। এটি দেখতে হবে একটা ক্রিয়াপদের মতো মনে হয়, কিন্তু আসলে ক্রিয়াপদ নয়। যেমন ধরো স্বয়ং, ঠিক আছে, স্বয়ং করা হচ্ছে, শোয়া কর্মের নাম হচ্ছে কি স্বয়ং, তেমনি কোনো কিছু খাওয়ার নাম হচ্ছে কি ভোজন, তাহলে ভোজন কিন্তু ক্রিয়াপদ নয়। যেমন ধরো আমি কি দুপুরবেলা কি ভোজন, বাক্য হবে আমি দুপুরবেলা ভোজন করব, তাহলে এটি বাক্য হবে, করবোটা ক্রিয়াপদ, কিন্তু ভোজনটা হচ্ছে খাওয়ার নাম। ঠিক আছে, স্বয়ং আমি স্বয়ং করব, করবোটা ক্রিয়াপদ, কিন্তু স্বয়ংটা হচ্ছে শোয়ার নাম। তেমনি কোনো স্থানে যাওয়ার নাম হচ্ছে বা যাওয়ার ভাব হচ্ছে, যাওয়ার কাজ হচ্ছে গমন, গমন করব, গমন করলাম, সেই করলাম বা করবোটা ক্রিয়াপদ, কিন্তু গমনটা হচ্ছে যাওয়ার নাম, এটি ক্রিয়াবাচক বিশেষ্য। তেমনি নাচা, এর নাম হচ্ছে নাচন, দেখার নাম হচ্ছে দর্শন, কিংবা দেখা বা শোনা, এগুলো সবগুলি কি ক্রিয়াবাচক বা ভাববাচক বিশেষ্য। যে বিশেষ পদ দ্বারা ক্রিয়ার নাম বা ক্রিয়ার ভাব প্রকাশ পায় তাকে ক্রিয়াবাচক বা ভাববাচক বিশেষ্য বলে। লাস্ট শেষ যেটি আছে আমাদের, সেটি হচ্ছে গুণবাচক বিশেষ্য, যেটাকে ইংরেজিতে অ্যাবস্ট্রাক্ট নাম বলে। এটি খুবই বিষয়, সহজ বিষয়, তোমরা ইংরেজিতে অবশ্যই দেখো অ্যাবস্ট্রাক্ট নাম পড়েছো, ঠিক আছে। সেটি হচ্ছে গুণবাচক বিশেষ্য, যে বিশেষ্য পদ দ্বারা কোনো দোষ বা গুণকে বোঝাবে না, দোষ বা গুণের নামকে বোঝাবে, ঠিক আছে। সেটি হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাম বা গুণবাচক বিশেষ্য। যেমন ধরো সৎ, সৎ কিন্তু সরাসরি একটি গুণ, ঠিক আছে, সে সৎ ছেলে, সে সৎ মানুষ, কেমন মানুষ সৎ, তাহলে মানুষের ধর্ম বোঝাচ্ছে, গুণ বোঝাচ্ছে, সেটি কিন্তু বিশেষণ পদ। তাহলে এই সৎ গুণের নামটা হচ্ছে কি সততা, তার মধ্যে সততা আছে, ঠিক আছে, এই সততা হচ্ছে এই সৎ গুণের কি নাম। তাহলে মহৎ গুণের নাম হচ্ছে মহত্ব, সুন্দর গুণের নাম হচ্ছে সৌন্দর্য, ভদ্র গুণের নাম হচ্ছে কি ভদ্রতা। তাহলে যে বিশেষ্য পদটা কোনো গুণকে না বুঝে গুণের নামকে বোঝায় সেটাকে বলা হয় গুণবাচক বিশেষ্য। তার মানে সততা, মহত্ব, সৌন্দর্য, ভদ্রতা এগুলো হচ্ছে গুণবাচক বিশেষ্য, আর সৎ, মহৎ, সুন্দর, ভদ্র এগুলো হচ্ছে গুণ। তার মানে এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, আর হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাম। তেমনি মধুর, তরল, তরুণ এগুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভ বা বিশেষণ, আর এই মধুর গুণের নাম হচ্ছে মধুরতা কিংবা মাধুর্য, তরল গুণের নাম হচ্ছে কি তারল্য, তরুণ গুণের নাম হচ্ছে তারুণ্য। এই মধুরতা বা মাধুর্য, তরল, তারল্য এবং তারুণ্য এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাম বা গুণবাচক বিশেষ্য। ওকে, তো শিক্ষার্থীরা তোমরা বইটা বের করে একটু দেখবে এবং ক্লাসটা আসলে কি মিলিয়ে পড়বে, ইনশাল্লাহ বুঝতে পারবে। তো পরের ক্লাসে দেখা হবে, আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই।